কোভিডকালে পড়াশোনা কার্য তো লাটে উঠেছে, সবকিছু ধীরে ধীরে খুললেও লক রয়েছে স্কুল কলেজ এই সমস্ত প্রতিষ্ঠানগুলি। যেখানে পড়াশোনা প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, সেখানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বলতে গিয়ে যদি ধর্মটা প্রাধান্য পেয়ে যায়, তাহলে কোন দিকে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা? সময়বাবু দেখুন, খুব পরিষ্কারভাবে একটা কথা বলা দরকার। ঘটনা হচ্ছে, দুদিন চলে গেল, এর মধ্যে মহুয়া দেবী যদি পদত্যাগ করতে হতো তাহলে এতক্ষণে মহুয়া দেবী কিন্তু পদত্যাগ করে দেওয়া উচিত ছিল, এক। দ্বিতীয়ত হচ্ছে, আমার খালি বারবার মনে হচ্ছে আপনারা যে কথাটা বলছেন বা মহুয়া দেবী নিজেও বলেছেন, আবেগবশত এই কথাটা বলেছেন, একদম ভুল, আবেগবশত বলেননি। আপনারা ওই যদি এটা টেলিকাস্ট আরেকবার করেন, দেখবেন মুখে চোখে কোনো আবেগ ছিল না, ওটা ইট ওয়াজ এ প্ল্যান্ড মুভ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নর উদ্দেশ্যে ধাবিত ছিল এই বার্তা, যে দেখো আমি একজন মানুষকে চিহ্নিত করে দিচ্ছি তার ধর্ম দিয়ে। মমতা দেবী এই স্টাইলটা পছন্দ করেন। আজকে সংবাদ মাধ্যমে পুরো ব্যাপারটা নিয়ে হইচই হচ্ছে, এটা নিয়ে মানুষ প্রশ্ন করছে, ইমামরা পর্যন্ত বুঝতে পাচ্ছেন এটাতে তাদেরও ক্ষতি হচ্ছে, একটি ধর্মেরও ক্ষতি হচ্ছে যেটা মমতা দেবী করেছেন। কিন্তু ঘটনা হচ্ছে, মহুয়া দেবীকে কিছু বলতে পারছে না সরকার, একটি কারণে, তার কারণ সরকার তো এই কালচারটাকে প্রমোট করেছে, মহুয়া দেবীর মতো মানুষকে বসিয়েছেন ওই চেয়ারে। আপনি ভাবুন তো, এইসব চেয়ারে কারা কারা এক এক সময় বসেছেন, গুণী ব্যক্তিরা, শিক্ষিত পণ্ডিত ব্যক্তিরা, আর সেইখানে দাঁড়িয়ে মহুয়া দেবীর মতো মানুষকে বসিয়ে তারা প্রথম থেকেই টিউনটা সেট করে দিয়েছিলেন, এইভাবে কথা বলবে, এই ভাষায় কথা বলবে। মহুয়া দেবীর আমি আজকে একটা বক্তব্য নয়, একাধিক বক্তব্য অতীতে বিভিন্ন বিষয় শুনেছি, সব সময় চেষ্টা করেছে, আপনাদের মনে আছে কিনা এই না, একটা স্মরণ করিয়ে দিই, যখন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা হবে না বলে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো এবং কি পদ্ধতি হবে, তার পরবর্তীকালে যখন বলা হলো যে সংসদ এটা ডিক্লেয়ার করবেন, তখন এই মহুয়া দেবী দেখেছি যখন প্রেসের সামনে এসে বিবৃতি দিচ্ছেন, যে এক পাতা লিখিত বিবৃতি দিয়েছেন, তার মধ্যে 10 লাইন না 15 লাইন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনায় দিয়েছেন। ভাবুন, উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের প্রধান, তিনি শুধু মুখ্যমন্ত্রীর বন্দনায় তার এক পাতার বিবৃতিতে 10 লাইন প্রথমে দিলেন, অর্থাৎ যেন তেন প্রকারেণ সরকারকে খুশি করা, সরকার যা চাইছে সেখানে স্থাবকতা চলছে আপনি বলতে চাইছেন। আমি সময়বাবু থাকুন আমার সঙ্গে, আমি একবার সৌরভ হালদার সৌরভবাবুর কাছে যাব। কোথাও না কোথাও গিয়ে রাজনৈতিক একটা রং, রাজনৈতিক একটা চাপ কি পড়ছে শিক্ষা সংসদের উপর? অন্তত সৌম্যবাবুর বক্তব্য থেকে এমনই কিছু একটা উঠে আসছে, এমনই কিছু নির্যাস উঠে আসছে। সৌরভবাবু আপনি কি বলবেন একজন অধ্যাপক হিসেবে? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে আসীন হওয়ার পরে বাংলার মানুষকে সেবা করার পরবর্তীকাল থেকে আমরা দেখেছি তার একটাই নীতি, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নয়। জাত পাত ধর্মের উর্ধে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে। আজকের কোন ধর্মের কে পেয়েছে তার থেকেও বড় কথা, এখানে আমি যে দৃষ্টিভঙ্গিটা দেখবো সেটা হলো উম্যান এম্পাওয়ারমেন্ট। আজকে যদি দেখি প্রান্তিক অঞ্চল থেকে একটা মহিলা, একটা মেয়ে, সেটা কন্যাশ্রী থেকে প্রকল্প থেকে শুরু করে সরকারের একাধিক প্রকল্পের সুফলের ক্ষেত্রে আমরা যদি দেখি আজকের এই মহিলাদের বড় ভালো জায়গাতে রেজাল্ট। আজকের ক্ষেত্রে যদি আমরা দেখি পূর্ববর্তী বছর থেকে শুরু করে এবং তার আগের বছর থেকে শুরু করে যদি দেখি ওম্যান লিটারেসি রেট এবং বৃহত্তর ক্ষেত্রে, বৃহত্তর এডুকেশনের ক্ষেত্রে বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে মহিলাদের যে অগ্রগতি, মহিলাদের যে পার্টিসিপেশন, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কিন্তু একটু আগে বিজেপির যিনি মুখপাত্র তিনি যে কথাটা বললেন, বিজেপি তো জাত পাত ধর্ম পাকিস্তান ছাড়া 5 মিনিটও কথা বলতে পারে না, তারা হিন্দু মুসলিম ধর্মের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে বলছে সৌরভবাবু? এখানে তো, এখানে তো মমতা দেবী সেই উল্লেখটা করে বসলেন সৌরভবাবু, এখানে সেই উল্লেখটা তো মমতা দেবী করে বসলেন। আদর্শ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চলে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার গভর্নমেন্ট সেই বিষয় নিয়ে কাজ করে। বিবেকানন্দ বলেছেন উম্যান আর দা ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি, সেই বিষয়ে আজকে আমরা কাজ করছি, বাংলার গভর্নমেন্ট কাজ করছে, বাংলার শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু এবং পূর্ববর্তী শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য চট্টোপাধ্যায় কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে প্রেরণা যোগাচ্ছে। আমি জানি না বিজেপির মুখপাত্র বা বিজেপির নেতৃত্ব যারা রয়েছে তারা বিজেপি হারে হেরে যাওয়ার পরে কথা প্রসঙ্গেই বলছি, ব্যবসা করতে নেমেছেন কিনা সৌরভবাবু একবারও বললেন না তাদেরকে মমতা দেবী কাজটা অন্যায় করেছে। বাংলার গণতন্ত্র, বাংলার যেভাবে বাংলার যে মহিলাদের এগিয়ে আসছে সেই বিষয়ে কথাটা বলেননি, সবকিছু মধ্যে জাত পাত ধর্ম টানবেন না, কারণ আমরা তো জাত পাত ধর্মের উর্ধে সৌরভবাবু একটু শুনে নিন, এটা সরকারের তরফ থেকে তো বলা যেতে পারতো, এটা অন্যায়, এই জাতীয় স্টেটমেন্ট করাটা অন্যায়, এইটুকু বলতে পারলো না কেন সরকার?
আমার তো এটাই প্রশ্ন, আপনি উমেশ যদি দুদিনের মধ্যে এটা আপনি তো বিজেপির মুখপাত্র, যদিও আপনি বিজেপির নতুন এসেছেন, নতুন নব্য বিজেপি, আপনি নব্য বিজেপি না পরিবিজয় বিজেপি আমি জানি না, বিজেপির সেন্ট্রাল মিনিস্টাররা আজকে যখন প্রেস কনফারেন্স করে তখন একটু প্রেস কনফারেন্স গুলো দেখবেন, জানি না তখন কংগ্রেসের হয়ে দেখতেন কিনা, এখন আপনি এসেছেন একটু প্রেস কনফারেন্স গুলো দেখবেন, যদি না দেখতে পান আমি আপনাকে পাঠিয়ে দেবো সেই প্রেস কনফারেন্স দেখবেন, যখন নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলে সেন্ট্রাল মিনিস্টার একাধিকবার নরেন্দ্র মোদীর নাম নেয়, আজকে মমতা তিনি তার ধর্মের উল্লেখ করেছেন, এটা কেন দরকার হলো? এই মেয়েটিকে কি যন্ত্রণায় ফেলা হলো রুমানা? বিভিন্ন রকম স্টেটমেন্ট বিভিন্ন জায়গাতে দেয় তাদের কাছ থেকে বাংলার একজন মহিলাদের ক্ষেত্রে তাদের এরকম মন্তব্য বলুন না, ব্যঙ্গাত্মক ছাড়ার কিছু নয়।